বন্ধুরা, আমি পাপিয়া। টেস্টি ফুড উইথ পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, অমলেট কারি। খুব সহজ ছোট্ট রেসিপি, রুটি এবং পরোটার সাথে পরিবেশন করুন, ভাতের সাথেও ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখে নিন কীভাবে অমলেট কারি বানাচ্ছি। আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব ধনে পাতা কুচনো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে একটা অমলেট বানিয়ে নেব। এক মিনিট চাপা দিয়ে রাখবো। অমলেটটা রেডি হয়ে গেছে, এবারে আমি অমলেটটাকে স্কোয়ার স্কোয়ার করে কেটে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবারে তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব আদা রসুন পেস্ট। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ রান্নাটা করতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন। দিয়ে মশলাটা কষাতে হবে, অল্প জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব গরম মশলা, এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল। এক কাপ জল দিয়ে এবারে বয়েল করতে হবে, 10 মিনিট চাপা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি কেটে রাখা অমলেটগুলো দিয়ে দেব। আস্তে আস্তে দিতে হবে, নইলে ভেঙে যাবে। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে না ভেঙে যায়। এটি হয়ে গেল অমলেট কারি।